আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মনের আশা পূরণের জন্য আমরা খুব অস্থির। অথচ এটি জান্নাতের বৈশিষ্ট্য, প্রত্যেক মানুষেরই বিভিন্ন মনের আশা থাকে যা সে দোয়া করে এবং সে কর্মফল অনুযায়ী আমল করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেখানে অর্থাৎ জান্নাতে তোমরা যা চাইবে তাই পাবে, আর যে জিনিসের আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে। এই আয়াতে আমরা বুঝতে পারি জান্নাতে কোনো কিছু অভাব থাকবে না, আমরা যেটাই কল্পনা করব সেটাই পাব। ইসলামের সবচেয়ে দুর্যোগপূর্ণ সময় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেলী যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় আসলেন যখন ছিল অন্ধকার যুগ। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব নবীজির মাথার উপর ছায়ার মতো থাকতেন। তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতেন, কাফেরদের সকল তিরস্কার তিনি সহ্য করেছেন। তবুও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত হানতে দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে ভীষণ ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন তার চাচা ঈমান গ্রহণ করুক, এই জন্য তিনি তার চাচাকে নসিহত করতেন, প্রাণপণ চেষ্টা করতেন। এমনকি তার চাচা মৃত্যুর আগ পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন যাতে তিনি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করেন, কিন্তু তিনি সফলকামী হননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভেঙে পড়েছিলেন, কারণ তার চাচা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, আখিরাতে তিনি তার জন্য সুপারিশ করতে পারবেন না। এভাবে কত মহান ব্যক্তিদের স্বপ্ন আমরা দেখি, তাদের স্বপ্ন স্বপ্নেই থেকে যায়। আপনার আমার কি স্বপ্ন? যত বড় বড় মনীষীগণ আছে, ইসলামিক ব্যক্তিরা আছে, তারা কত চেষ্টা না করছেন মুসলিমদের ঐক্য নিয়ে, মুসলিমদের ভ্রাতৃত্ব নিয়ে, তারা কত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তো সবার স্বপ্ন পূরণ করেন না। এটি হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আসলে দুনিয়া জীবনটা এমনই, এটি আমাদেরকে পুরো অস্তিত্বকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। আসল শান্তি কেবল আখিরাতে, জান্নাতে, সেখানে হলো চিরসুখ। আল্লাহ তাআলা সেইখানে সকল কিছু রেখে দিয়েছেন। দুনিয়াতে আমরা কোনো কিছু চাইলে আমরা পাব, আশায় থাকি, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, আমি যা ওয়াদা করেছিলাম তা কি তোমরা পেয়েছ? আমরা উত্তর দেব, হ্যাঁ আমরা সব পেয়েছি। সব স্বপ্ন পূরণ হওয়ার নয়, কিছু স্বপ্ন আল্লাহর জন্য রেখে দিন, আখিরাতের জন্য, যেটা আল্লাহ নিজ হাতে দান করবেন। আপনার হাজারটা স্বপ্ন আপনার নেকি পরিমাণ হবে পাহাড় পরিমাণ। যাদের স্বপ্ন বেশি ছিল, চাওয়া পাওয়া বেশি ছিল, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনে সে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহ তাআলা তাকে পাহাড় পরিমাণ নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুন। আমিন।